বাংলাদেশের এই নজিরবিহীন বিদ্যুৎ সংকটের কারণ কি, এটার রুটে কি, এটার এটার শেকড়ে কি আছে, মূল কারণ কি, রুট কজ কি আর কি, বেসিক্যালি কি উৎপট বাংলা বলতেছি, রুট কজ কি মানে হচ্ছে মূল কারণ আর কি কি, সেটার ব্যাপার অনুসন্ধান আমাদের জারি রাখবো। গত পর্বে হইতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করছি এবং সেটা জাস্ট ওনার বক্তব্যের সাথে একমত প্রকাশ করছি যে ইয়াস, যিনি যেগুলো বলছেন এগুলো ফ্যাকচুয়াল, এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। উনি বলছেন যে মুদ্রাস্ফীতি, তারপর স্যাংশন, এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা, ডলার সংকট, মুদ্রাস্ফীতির কারণে ডলার সংকট এবং নানান রকম স্যাংশনের ফলশ্রুতিতেও ডলার সংকট, সব কিছু মিলে বৈশ্বিক পরিস্থিতির কারণে কোভিড প্যান্ডেমিক, ইউক্রেন রাশিয়া ওয়ার, এই সব কিছুর ব্যাকড্রপে এই নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মূলত এই কারণ, রাইট? তো অবশ্যই এটা সকলের পছন্দ হয় না এই আলোচনা, এবং আমি অনেস্টলি আমি মনে মনে অপেক্ষা করতেছিলাম কবে এরকম একটা সুযোগ আসবে, কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন গত স্যাংশন বিষয়ে কয়েকটা পর্ব আলোচনা করার পর হঠাৎ করে আমার বুম করছে ফলোয়ার, বুম বলতে রিলেটিভলি, রাইট? 1 মিলিয়ন ফলোয়ার বুম করে নাই, কয়েক 1,000 হয়তো হবে কয়েকদিন, রাইট? যারা আসছেন ওনারা সকলেই হইতেছে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যের ফলোয়ার, সেটা কীভাবে জানি ওনাদের কমেন্ট থেকে। পিনাকি ভট্টাচার্য যেসব ভাষা ব্যবহার করেন, ভানসুন, তারপর আর কী কী জানি, ও হি আরাফাত, মোহাম্মদ আরাফাতকে বলেন উনি কী জানি, কুমড়ো আরাফাত, কুমড়ো পটাশ, হ্যাঁ এগুলা। সো কমেন্ট আমি পড়ে বুঝতেছি এরা সবাই ওইখান থেকে চলে আসছে। সো এদের ধারণা নাই যে আমার কিন্তু এদের প্রতি কোনো রেসপেক্ট নাই, এরা আমার ফলো করে আমার ফলোয়ার সংখ্যা বাড়াইলো, আই ডোন্ট রেসপেক্ট দিস পিপল, রাইট? অ্যান্ড আই ডোন্ট গিভ এ ড্যাম তারা আমাকে ফলো করলো কি করলো না, থাকলো কি গেলো, রাইট? মবকে তো আমি সার্ভ করিনি, এটা আপনারা জেনে থাকবেন, এবং মবের বিরুদ্ধে আমার একটা রীতিমতো ওয়ার আছে, রাইট? সেই আমার ফলোয়ার লিস্টে থাকুক আর যেখানেই থাকুক, হ্যাঁ আমি এখানে ফেসবুক করে খাইতেও আসি নাই, ফেসবুক করে মবের মন যোগায় ফলোয়ার বাড়াইতে আসি নাই, আমি আসছি সত্য কথা বলতে। ওকে, তো যা কই দিই প্রধানমন্ত্রীটা বিশ্লেষণ, এনিওয়েজ, তো সেখানে সেই আলোচনা করছি, প্রধানমন্ত্রী যেগুলো বলছেন এগুলো সব সত্য কথা, ফ্যাকচুয়াল কথা, সেখানে কোনো মিথ্যা নাই না। উনি যে কারণগুলো বলছেন এগুলাই আসল কারণ কি না, উনি যেই কথাগুলো দাবিগুলো করছেন দাবিগুলো সত্য, কিন্তু এই দাবির কজেশন এইটা কি না সেটা বোঝার জন্য এখন আমরা একটু কিছুটা নন পার্টিজান বা কিছুটা নন পলিটিক্যাল লোকের মতামত বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা যদি আমার মতো সৎ লোক হয়ে থাকেন, যিনি সৎভাবে জিনিসগুলো জানা বোঝার চেষ্টা করতেছেন, খালি পলিটিক্স, রাজনীতি, শয়তানি, দল এগুলোর না করে সৎভাবে জানার বোঝার চেষ্টা করে থাকেন, তাহলে এই ধরনের সবসময় রাইট পার্সনটা খুঁজে বের করবেন, যে যার কথা রিলায়েবল, যে যার, দেখেন একটা কথা সবসময় বলি, যেটা ধর্মের ব্যাপারে বলি, ফতোয়া চতোয়া দেওয়ার ব্যাপারে, যে হুজুরের কাছ থেকে যে ফতোয়া নেবেন, উনি কি ফতোয়া দিচ্ছেন সেটার চেয়ে মোর ইম্পর্টেন্ট উনি কে, উনি কোন ধারণায় বিশ্বাস করেন, ওনার চিন্তা চেতনা কীরকম। হুজুর যদি গোড়া স্বভাবের হয় ওনার ফতোয়া হবে গোড়া স্বভাবের, হুজুর যদি উদার স্বভাবের হয় ওনার ফতোয়া হবে উদার স্বভাবের, ইসলাম কিন্তু একটাই, এক একজনের ফতোয়া এক এক রকম। সো যে মানুষের কাছ থেকে ভাষ্য নিচ্ছেন সে রিলায়েবল কি না, এগুলো খুব ইম্পর্টেন্ট। সো যা হোক, আশা করি আপনাদের সবারই নিজস্ব মেকানিজম আছে হচ্ছে ফ্যাক্ট থেকে মিথ আলাদা করার, এবং ফ্যাক্ট থেকে বুলশিট আলাদা করার, ফ্যাক্ট থেকে কনস্পিরেসি থিওরি আলাদা করার। তো যা হোক, এখন আমরা হচ্ছে একজন দুজন নন পলিটিক্যাল লোকের বিশ্লেষণ শুনবো, তাহলে আরেকটু বেটার ধারণা পাবো যে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে যদি সেটা তাদের কথাও কোরাবোরেট করে, যেটা কোরাবোরেট করে বৈশ্বিক পরিস্থিতি আলোচনা করলাম না, যারা ফিল্ড এক্সপার্ট, যারা এগুলো ডিল করতেছেন, এমন একজন একজন হইতেছেন বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, আরেকজন হইতেছেন বুয়েটের একজন জ্বালানি বিভাগ, বুয়েটের একজন প্রফেসর। তো বিদ্যুৎ বিভাগে যিনি মহাপরিচালক উনি অবশ্যই সরকার দলীয় লোকই, কারণ তেলবাদ চাম্বাদ, এবং শুধু তেলবাদ চাম্বাদ না, প্রচণ্ড অ্যাক্টিভ পাণ্ডা না হইলে এই পর্যায়ে পর্যন্ত, যেটা সবসময় বলি যে বাংলাদেশ বাই ডিজাইন এবং বাই ডিফল্ট এবং বাই ডেফিনেশন একটা অসভ্য দেশ। সো আপনি অসভ্যতা আমি পাণ্ডামি না করলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হইতে পারবেন না বাই ডিজাইন, আপনি জ্বালানি বিভাগের মহাপরিচালক হইতে পারবেন না বাই ডিজাইন। সো এটা বাই ডিফল্ট উনি হইতেছেন একজন সরকার দলীয় পাণ্ডা, কিন্তু এটা আবার ন্যাচারালি সত্য না, সকল পাণ্ডাই কি যত প্রধান পদে বসে আছে 100% কি পাণ্ডা না, 90% পাণ্ডা, 10% বা 95% পাণ্ডা, 5% হয়তো সিনিয়রিটি এবং কাজ মেধার জোরে অতটুকু উঠে আসছে, এগুলো রিয়ারিটি বাংলাদেশ, রাইট? সো ওনাকে দেখে আমার কাছে ঠিক পাণ্ডা টাইপের মনে হয় না, যারা পাণ্ডা টাইপের তাদের ভাষ্যর একটা স্টাইল আছে, একটা মানে সব কিছুর মধ্যে একটা ন্যারেটিভ, সব কিছুর মধ্যে একটা অ্যাক্টিভিজম টাইপের প্রকাশ পায়। সো যাই হোক, আমি এই ভদ্রলোককে, আপনারা কেউ চিনলে আমাকে জানান যে ওনার, আপনারা অ্যাক্টিভিজমের কোনো হিস্ট্রি জানেন কি না, আমার কাছে ওনাকে ঠিক অ্যাক্টিভিস্ট টাইপের মনে হয় নাই, মনে হয়েছে যে অ্যাগেন আমি তারপরও বলতে চাই, ক্যাভিয়েট রাখতেই চাই যে এই পর্যায়ে যেহেতু আসছে, দেয়ার ইজ এ ভেরি 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 হাই চান্স যে উনি একজন পাণ্ডা স্বভাবের লোক। যাই হোক, ওনাকে মনে হয়েছে আমার কাছে রিলেটিভলি রিলায়েবল, আর বুয়েটের যিনি ভদ্রলোক শিক্ষক ওনাকে মনে হয়েছে আরও যথেষ্ট অ্যাপলিটিক্যাল লোক। সো তা ওনাদের কথা শুনে আরেকটু আমরা বোঝার চেষ্টা করি যে ঘটনা কী কী হইতেছে বিদ্যুৎ নিয়ে পৃথিবীতে, মানে বাংলাদেশে, সোনার বাংলায়। আরেকটা পয়েন্ট একটু শেষ করে আমি, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট ভুলে যাব, সেটা হচ্ছে যে দেখেন
যদি ব্যাপারটা হইতো, এমন হইতো যে সারা পৃথিবীর কোথাও কোনো সমস্যা হচ্ছে না, শুধুমাত্র বাংলাদেশে হইতেছে এই কোভিড এবং ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি বলেন আর অর্থনৈতিক এই অবনতাবস্থা ডলার সংকট, পৃথিবীর আর কোথাও নয় শুধু বাংলাদেশে এক্সক্লুসিভলি, তাইলে আপনি এই কনক্লুশন টানতে পারেন যে এটা বাংলাদেশে সামথিং ইউনিক বাংলাদেশে ঘটতেছে, যেটার রেজাল্ট হিসেবে আফটারম্যাথ হিসেবে কনসিকোয়েন্স হিসেবে এই ঘটনা ঘটতেছে, তা তো না সারা পৃথিবীতে এরকম হইতেছে। তাহলে আপনি যদি এখন দাবি করেন যে বাংলাদেশে শুধু লুটতরাজের কারণে এই অবস্থা হয়েছে, তার মানে আপনি যেটা অ্যাসেনশিয়ালি দাবি করতেছেন যে সারা পৃথিবীতে এই অবস্থা হইতেছে, এর মধ্যেও বাংলাদেশ এটা হইতে পারবে না, তার মানে আপনি অ্যাসেনশিয়ালি দাবি করতেছেন বাংলাদেশ ইউরোপ আমেরিকার দেশের চেয়ে ছাড়াই চলে গেছে, হ্যাঁ বাংলাদেশ এটা হয় আপনি নিশ্চিত আপনি এটা লুটতরাজের কারণে হয়েছে, লুটতরাজ না হইলে তাহলে বাংলাদেশ এই পরিস্থিতির সৃষ্টি হইতো না যেখানে ইউরোপ আমেরিকার মধ্যে শুদ্ধ হয়ে বসে আছে। ও তাহলে বাংলাদেশ কি ইউরোপ আমেরিকাকে ছাড়াই গেছে এটা বিশ্বাস করতে বলতেছেন? কোনটা খেয়ে আসছেন, শুকনাটা নাকি ভিজাটা? ওকে লেটস গেট স্টার্টেড হিয়ার। সমস্যা মূলত হয়েছে যে আপনি জানেন যে একটা আবশ্যিক সংকটের একটা বিরূপ প্রতিক্রিয়া যে এসে যে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেই রিজার্ভ উনি হচ্ছেন ওই যে জ্বালানি বিভাগের মহাপরিচালক। আবশ্যিক সংকটের একটা বিরূপ প্রতিক্রিয়া যে এসে যে আমাদের যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেই রিজার্ভের একটা বড় একটা টানাপোড়েন যাচ্ছে, সংকট যাচ্ছে, সেই কারণে রিজার্ভের একটা টানাপোড়েন সংকট, সেই কারণে যেটা প্রধানমন্ত্রী বলছেন একই কথা উনি বলতেছেন। ওকে অনেক ক্ষেত্রে টাকা থাকা সত্ত্বেও আমরা বৈদেশিক মুদ্রা ডলারের সংকটের কারণে এলসি করতে আমাদের সম্ভব হয়নি বা দেরি হয়েছে। টাকা থাকা সত্ত্বেও এলসি করতে সম্ভব না বা দেরি হয়েছে, টাকা থাকা সত্ত্বেও এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কেন? দেখেন এই যে 71 টিভির যে টাইটেলটা, যদিও 71 টিভি কিন্তু এই টাইটেলটা আসলে খুবই একটা হাস্যকর এবং লেম টাইটেল হয়েছে, লেম বলতে খুবই একটা লুডিক্রাস টাইটেল হয়েছে। মানুষ তো বিল দিচ্ছে, তবু কেন কেন বকেয়া পড়লো পাওয়ার বিল? দেখেন মানুষ বিল দিচ্ছে, ডাসান এই যে ভদ্রলোক যেটা বললেন যে টাকা আছে আমাদের, এলসি করতে দেরি হয়েছে বা সমস্যা হয়েছে ডলার সংকটের কারণে, টাকা আছে। এখন আপনার কাছে, আমার কাছে 500 টাকা আছে, আমার কাছে 5 কোটি টাকা আছে, আমি আপনাকে বললাম যে আমাকে বাঘের দুধ দেন, আমি বাঘের দুধ খাইতে চাই, আপনি বাঘের দুধ আপনার কাছে নাই, আপনি কালেক্ট করেন, আমার কাছে 5 কোটি কেন? 500 কোটি টাকা থাকলেও ডাজ ইট মেক এনি ডিফারেন্স? আপনি বলবেন যে ভাই 500 কোটি না, তোমার কাছে যত বিলিয়ন ডলার থাকে বাঘের দুধ আমার কাছে নাই, আমি দিতে পারবো না, আই এম সরি, আমার বাস্কেট হয়ে যে কী জানি বলে একটা এরা প্রবাদ আর কি, যে এটা আমরা সবাই বলি আমাদের দেশে এরকম প্রবাদ আছে যে আপনার পাত্রে যা আছে আপনি সেটাই আরেকজনকে দিবেন, রাইট? আপনার পাত্রে যেটা নেই সেটা আপনি আরেকজনকে দিতে পারবেন না। সো আমার কাছে আপনার কাছে কত কোটি টাকা আছে ডাজেন্ট ম্যাটার, এটা ইরেলেভেন্ট আনলেস যদি আমার কাছে জিনিসটা না থাকে দেওয়ার জন্য, রাইট? সো আমাদের টাকা আছে সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ডলার নাই, আমাদের কেনাবেচা করতে হবে ডলারে, রাইট? আমার টাকা আছে কিন্তু টাকা তো ভাঙতে পারতেছি না, ইটস লাইক আপনি যে আমার কোনো 20 টাকার নোট আছে একটা, আমার কাছে একটা ইজিপ্টের কারেন্সি আছে একটা নোট আছে, এই ইজিপ্টের কারেন্সি দিয়ে আমি এখানে বসে কী করবো? আমি যদি বলি ক্ষুধায় মরে যাচ্ছি, আমি যদি এখানে দোকানে গিয়ে বলি ভাই আমার কাছে ইজিপ্টের একটা মুদ্রা আছে আমাকে একটা বার্গার দাও, লাভ আছে কোনো? এই মুদ্রার তো এখানে কোনো বিল নেই। সো আমাদের টাকা আছে, টাকার কোনো সমস্যা না, সমস্যা আমাদের ডলার নাই, টাকাটা যে ডলারে কনভার্ট করে কেনাকাটা করবো সমস্যাটা সেই জায়গায়। তো মানুষ তো বিল দিচ্ছে, তবু বকেয়া পড়লো কেন পায়রার বিল? মানুষ বিল দিক না, মানুষ আরও কোটি টাকা দিক, কোনো সমস্যা নাই, মানুষ তো টাকায় বিল দিচ্ছে, মানুষকে ডলারে বিল দিচ্ছে, সংকট তো ডলারের টাকার না। এটা তো ভদ্রলোকই এখন বললেন যে আমাদের টাকার কোনো সমস্যা না, সমস্যা ডলার আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মানুষ তো বিল দিচ্ছে তবু বকেয়া পড়লো কেন পায়রার বিল? মানুষ বিল দিলে মানুষকে এমন ব্যাপারটা, বিল দিলেই বিদ্যুৎ চলে আসবে তা তো না, বিদ্যুৎ যদি থাকে তারপর সেই থাকা বিদ্যুৎ থেকে মানুষ যতটুকু ব্যবহার করবে ততটুকুর বিল আসবে। আপনার যদি সারাদিন বিদ্যুৎ না থাকে, যেমন এখন সারাদিন বিদ্যুৎ নাই, হোপফুলি এখন আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসবে, কেন আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন না, আপনার পক্ষে টাকা থাকলেই বিদ্যুৎ না থাকলেও চলে আসবে এমন তো কোনো প্রমিস কেউ আপনাকে করতেছেন তো সম্ভব না, রাইট? সো মানুষ তো বিল দিচ্ছে তবু বকেয়া পড়লো কেন পায়রার বিল, এটা কথার মানে কি? মানুষ যখন বিল দিচ্ছে তখন বিদ্যুৎ ছিল, মানুষ এখন যেহেতু বিদ্যুৎ না এখন বিল দিবে না, বিল কম আসবে, তো আগের কথা এখন বলতেছেন কেন? এখন এটা তো রেলেভেন্ট না। সো এটা কী ধরনের কথা? যাক, সো এটা পুরাটাই হইতেছে একটা খুবই হাস্যকর একটা ইয়ে হয়েছে কি জানি বলে, হেডলাইন হয়েছে, বাট দিছে দিছে কি করার। ওকে গণমাধ্যমে আসছে এটি হলো সমন্বয়ের সমস্যা, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের সাথে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সমন্বয়ের, যে অর্থ ছাড় হয়েছে সেটি আরো আগেই ছাড় হতে পারত যদি যথাযথ সমন্বয় থাকতো। এখানে সমন্বয়ের সমস্যা নিয়ে কথা হচ্ছে, তার মানে এটা নেসারালি দুর্নীতি, দেখেন তার মানে কি আমি এটা বলতেছি বাংলাদেশে দুর্নীতি না, অবশ্যই দুর্নীতি আছে, শিরায় শিরায় দুর্নীতি, তাই এই কথাটা আপনি তাই বলেই এটা আপনি সবখানে ঠেলা ভরে দিতে পারবেন না, আপনি তাহলে তার প্রসঙ্গে নিয়ে কোনো প্রসঙ্গে আলোচনা করা যাবে না, যেই আলোচনাই করবেন সেখানেই আপনি
আমরা এখন নুয়ান্সটা আলোচনা করার চেষ্টা করতেছি। ইয়েস, দুর্নীতি একটা কমন ডিনোমিনেটর আমাদের বাংলাদেশের সকল আলোচনায়, এই স্পেসিফিক কেসে হোয়াটস গোয়িং অন সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। ওকে, আমি যেটা বললাম যে অবশ্যই যে আমাদের যদি আমরা যখন এলসি ওপেন করতে চেয়েছিলাম তখন যদি ডলারটা পেতাম এই সংকটটা হতো না, আমার মনে হয় আমার উত্তরটা আপনি পেয়েছেন। আমি সমন্বয়ের বিষয়টা এটা নীতি নির্ধারণ লেভেল হতে পারে, আমরা যারা ফিল্ড লেভেলে কাজ করে আমাদের কাজ হলো সেই ডলারটা চাওয়া, আমরা ব্যাংক বলে বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানে প্রাপ্যতা অপ্রাপ্যতার একটা টানা পড়ছিল, যখন পেয়েছে তখন এলসিটা ওপেন হয়েছে। আপনাকে বলে আচ্ছা, এবার একটু অপ্রয়োজনীয় পয়েন্টে, সো ওকে ক্লিয়ার, যেটা প্রধানমন্ত্রী বলছেন ওটা আমি একই কথা একো করতেছেন, নট নেসারালি উনি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করতেছেন সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে এটাই হচ্ছে সত্যিকার কারণ। আচ্ছা নাও, এবার যে বুয়েটের প্রফেসর যিনি ভদ্রলোক, দেখেন উনি কিন্তু একটা অ্যাপলিটিক্যাল লোক বলেই মনে হচ্ছে, প্রফেসর লোক ভদ্রলোক ওনাকে আনছেন, উনিও দেখবেন যে ওকে ফাইন, উনিও এটা জানেন যে মূল সমস্যার গোড়াটা, মূল রুট কজ, অ্যাগেন মূল কারণটা হইতেছে এইটাই যে ডলার সংকট, এবং ডলার সংকট অবশ্যই বৈশ্বিক পরিস্থিতির কারণে, এটা সারা পৃথিবীতেই। ঠিক আছে, আমরা যদি অতিরিক্ত জ্বালানি পাই, যদি আদানি থেকে আসে, পরিস্থিতি উন্নতি হয়, তাহলে তো আমরা সবাই খুশি, আমরা তো বলছি না, কিন্তু এই পর্যন্ত আমরা যে দেখেছি জ্বালানি সংকট, সেই সংকটের কারণেই কিন্তু আজকে আমাদের উৎপাদন এত কম। আমাদের কিন্তু উৎপাদন ক্ষমতা আছে, যেটা মোহাম্মদ হোসেন বলেছে যে 19,000 পর্যন্ত উৎপাদন করা যেতে পারে, সেই ক্ষমতা এখন আছে, যে উৎপাদন ক্ষমতা আছে, এটা কিন্তু বুয়েটের প্রফেসর, জ্বালানি বিভাগের প্রফেসর উনি বলতেছেন। হ্যাঁ, উনি তার মানে আওয়ামী লীগের দাবি করতেছে শতভাগ বিদ্যুৎ দিছে এবং উৎপাদন ক্ষমতায় যায়, ওনার কাছ থেকে শুনেন যে যতটা ডিমান্ড সেই পরিমাণ ক্যাপাসিটি তৈরি করছে সরকার। আপনি ইয়ে সরকার বিরোধী অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে আপনি তো সত্য মিথ্যা করার দরকার নেই, ফ্যাক্ট স্বীকার করার তো প্রয়োজন নেই, সব বদমাশি করার তো প্রয়োজন নাই, শতভাগ বিদ্যুতের যে সরকারের দাবি এটা সত্য দাবি, বাংলাদেশে যে পরিমাণ ডিমান্ড, মানে এখানে এখন শতভাগ, এনিওয়েস কোনো কিছু পৃথিবীতে শতভাগ না, ওভারঅল ওকে, যে পরিমাণ ডিমান্ড বাংলাদেশের তার চেয়ে বেশি ক্যাপাসিটি সরকার তৈরি করছে, ওকে ফাইন, কিন্তু এখন ডলার সংকটের কারণে আমাদের ক্যাপাসিটি আছে কিন্তু সেটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি না। আমরা তো বলছি না, কিন্তু এই পর্যন্ত আমরা যে দেখেছি জ্বালানি সংকট, সেই সংকটের কারণেই কিন্তু আজকে আমাদের উৎপাদন এত কম, আমাদের কিন্তু উৎপাদন ক্ষমতা আছে, ক্ষমতা আছে। হ্যাঁ, উনি এখন হিসাব দিবেন আপনাদেরকে, বাংলাদেশের ডিমান্ড সম্ভবত হইতেছে 19,000 মেগাওয়াট বলবেন, এখন বাংলাদেশ ডিমান্ডের ক্যাপাসিটি সম্ভবত 23,000 মেগাওয়াট, রাইট নাও সম্ভবত ইয়ে করতেছে 16,000 মেগাওয়াট, শুনেন নাম্বারগুলো, বলেছে যে 19,000 পর্যন্ত উৎপাদন করা যেতে পারে, সেই ক্ষমতা এখন আছে। আচ্ছা, 19 হচ্ছে বাংলাদেশের ক্যাপাসিটি, ডেফিনেটলি করা যেতে পারে, এবং সেই প্রস্তুতিও গত বছর নেওয়া হয়েছিল, এবং তারা প্রস্তুতি নিয়েছিল যে এই এই গ্রীষ্মে তারা 16,000 সরবরাহ করবে, এখন নানাবিধ কারণে সেটা হয়নি, মূলত হচ্ছে ডলার সংকটের কারণে, মূলত হচ্ছে ডলার সংকটের কারণে। দেখেন উনি এই ফিল্ডের একজন এক্সপার্ট এবং পটেনশিয়াল একজন অ্যাপলিটিক্যাল লোক, উনি বলতেছেন মূলত সংকটটা ডলার সংকটের কারণে, এই কথা বলাই হইতেছে কি জানি ইলিয়াস হোসেন এবং এই পিনাকি ভট্টাচার্যের নতুন আগু আশা দর্শকরা আমার চ্যানেলে আর কি গালাগালি করা যে এটাকে কী বলছি ফতোয়ার ব্যাপারে কী বলছি, যে যত বড় বিশেষজ্ঞ হোক ডাজেন্ট ম্যাটার, কানা যদি হয় এই বিশেষজ্ঞ সাহেবের কথা না শুনে ফখরুল ইসলামের কথা শোনার সময়ের ব্যাটার ব্যবহার আর কি।